গত 24 ফেব্রুয়ারি মারা যান বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবী। এক সপ্তাহ কেটে গেলেও এর রেশ এখনও রয়ে গেছে। এবার জানা গেল মৃত্যুর 15 দিন আগে নাকি বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জিকে ডেকে পাঠিয়েছিলেন শ্রীদেবী। রানী মুখার্জি অভিনীত হিচকির ছবির ট্রেলার দেখে ভালো লেগেছিল শ্রীদেবীর, তাই তো তিনি স্পেশাল স্ক্রিনিংয়ের আগেই ফোন করেছিলেন রানীকে, জানিয়েছিলেন হিচকির ট্রেলার দেখে তিনি এক্সাইটেড, তাই শিগগির সিনেমা দেখতে চান। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা যেন সব পাল্টে গেল। দুবাইতে ভাগ্নে মোহিত মারোয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেশে ফিরল শ্রীদেবীর নিথর দেহ, আর ওই ঘটনা স্মৃতিচারণা করতে গিয়ে চোখ ছলছল করে উঠছে রানী মুখার্জির।